বাচ্চাদের দাঁতে ব্যথা ও মাথা ব্যথায় স্বস্তি দিতে চিত্রে চিহ্নিত অংশে আস্তে আস্তে চাপ দিন। চিত্রিত গোলাপি অংশে চাপ দিন। বাচ্চাদের সর্দি দূর করতে এবং নাক বন্ধের কারণে যদি বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় তাহলে চিত্র চিহ্নিত স্থানে ম্যাসাজ করুন, বাচ্চা অনেকটাই স্বস্তি পাবে। চিত্রের সবুজ অংশে চাপ দিয়ে ম্যাসাজ করুন। সবুজ যে অংশগুলো দেখছেন এগুলোতে চাপ দিয়ে ম্যাসাজ করুন। বাচ্চার পেট পরিষ্কার করতে চিত্র চিহ্নিত স্থানে ম্যাসাজ করুন। চিত্রিত বেগুনি অংশে ম্যাসাজ করুন। চিত্র চিহ্নিত স্থানে ম্যাসাজ করলে বাচ্চাদের পেট ব্যথা দূর হয়। চিত্রি হলুদ অংশে ম্যাসাজ করুন। ঠান্ডা লাগার কারণে বাচ্চা যদি কাশে তাহলে চিত্র চিহ্নিত অংশে ম্যাসাজ করুন, বাচ্চা স্বস্তি বোধ করবে। চিত্র চিহ্নিত নীল অংশে ম্যাসাজ করুন। বিশুদ্ধ পানি পান করার সঠিক সময়। প্রথম, ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করুন, এতে শরীরের অঙ্গ পরিষ্কার হবে। দুই, খাবারের পূর্বে অর্থাৎ খাবার খাওয়ার আগে সকালের নাস্তা বা দুপুরের ভাত বা সন্ধ্যার নাস্তা বা রাতের ভাত খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন, পাচক রস পাতলা করে। এক গ্লাস পানি পান করলে আপনার পাচক রস পাতলা হবে, খাবার তাড়াতাড়ি হজম হবে। তিন, গোসল করার পূর্বে এক গ্লাস পানি পান করুন, এতে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে। চার, ঘুমানোর পূর্বে এক গ্লাস পানি পান করুন, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। যদি ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে। অনেক নিউজ বা অনেক আপডেট অনেক কিছু ওইখানে আগে দিয়ে দেওয়া হয়। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।